বিসমিল্লাহ রহমান ইব্রাহিম, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডসফট জোনের ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর সফটওয়্যারে আপনাদেরকে আবারও স্বাগতম। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সফটওয়্যার পরিচিতি এবং কীভাবে জেনারেল সেটিংস এবং শুরু কীভাবে আপনাদের সেট আপটা করতে হবে, কোম্পানি প্রোফাইল এবং কী কী জিনিস সিলেক্ট সেট আপ করে নিতে হবে সেগুলো দেখেছিলাম। এই পর্বে আমরা মেনু ওয়াইজ কাজ করব, ইনশাল্লাহ মেনু ওয়াইজ দেখাবো যে কীভাবে আপনাদের প্রোডাক্ট আপলোড করতে হবে বা কীভাবে আপনাদেরকে প্রোডাক্টটা আপলোড করতে হবে এবং ইনভেন্টরি, বর্তমানে যে ইনভেন্টরি আছে সেই ইনভেন্টরিগুলো কীভাবে অ্যাড করবেন, বা বর্তমানে আপনারা যখন সফটওয়্যারটা শুরু করবেন তখন অবশ্যই আপনাদের কিছু স্টক থাকবে, ওই স্টকগুলো কীভাবে অ্যাড করবেন। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের যে প্রোডাক্ট মেনু। প্রোডাক্ট মেনুতে যে প্রথমে আপনার প্রোডাক্টে যদি ক্যাটাগরি থাকে তাহলে ক্যাটাগরি অ্যাড করে নেবেন এখান থেকে, অ্যাড নিউ ক্যাটাগরি, এবং অ্যাড করার সময় অবশ্যই অ্যাক্টিভ বাটন করে দিবেন। তারপরে ইউনিট হলে ইউনিটটা সবসময় অবশ্যই করে পিসে রাখবেন, এই যে ইউনিটও অবশ্যই করে পিসে রাখবেন, কারণ কি আপনাদের মেন থিমটা হচ্ছে পিস, কারণ যাই হবে সেল আপনাদের পিসেই কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, সো এখানে পিসে রাখবেন এবং অ্যাক্টিভ করে দেবেন। ক্যাটাগরি আমি একটা অ্যাড করে নিচ্ছি, এই যে সুইচ সকেট করাই আছে, এটাই আপনি আমি আর নতুন করে অ্যাড করলাম না। এডিট করলে এডিট করে নিতে পারবেন ক্যাটাগরি, ডিলিট করলে ডিলিট করে নিতে পারবেন, বাট এই যে অ্যাক্টিভ থাকতে হবে ক্যাটাগরি। তো আমরা এই যে প্রোডাক্ট অ্যাড করি এবার, যে একটা প্রোডাক্ট আমি ধরে নিচ্ছি যে আপনার কম্বাইন সুইচ, কোনো প্রোডাক্ট, এই যে এবিসি যে কোম্পানি যেটা অটোমেটিক্যাল চলে আসছে, এটা হচ্ছে এই যে কন্টাক্টে যে আপনারা সেকেন্ড পর্বে দেখেছিলেন যে কোম্পানিতে যে কোম্পানিগুলো ক্রিয়েট হবে বা যে কোম্পানির ডিলার আপনারা বা যে কোম্পানি আছে সেই কোম্পানির লিস্টটা এখানে চলে আসবে। আবার চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এখানে আগে কোম্পানি, যেহেতু সেটিংস থেকে এগুলো করে নিতে হবে, কোম্পানি ওয়াইজ এসআর সিলেক্ট করে নিতে হবে, সো আপনি কোম্পানি আগে ক্রিয়েট করে দেবেন, এখানে কোনো কিছু নতুন করে অ্যাড করার দরকার নাই। তো এই প্রোডাক্টটা দেখালে একটা এসকিউ থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, যা ইচ্ছা আপনি সেটা লিখেন। আমি ধরে নিচ্ছি 001 একটা এসকিউ। ক্যাটাগরি এই যে সুইচ সকেট, ইউনিট, পিস, কারণ আপনি পিসে সেল করবেন, আপনি একটা দোকানে যে সবসময় প্যাকেট ধরেই নেয় কিংবা বক্স ধরে নেয় তা তো না, আপনাকে পিসে নেয়। তো আলটিমেটলি দেখালো কেউ যদি খুচরা নেয়, সাপোজ আপনি 10 প্যাকেট কম্বাইন্ড সুইচ নিয়ে গেছেন, দেখালো সে 5 প্যাকেট নিচ্ছে, সাথে আর একটা প্যাকেটে 12 পিস আছে, সেখানে আরও 6 পিস নিচ্ছে, সো তখন পিসে আসতে হবে। সো পিসে না আসলে আপনার স্টক ভ্যালুয়েশন বা স্টক রিপোর্টটা ঠিক মতো আসবে না। এভাবে আপনারা পিসে কনভার্ট করে নিতে পারবেন। সো মানে পিসে আপনাকে মেনলি রাখতে হবে বেজ ইউনিট আপনার পিস। তো এই প্রোডাক্টে যদি পারচেস প্রাইস থেকে থাকে, আমি ধরে নিচ্ছি এই প্রাইসের পারচেস প্রাইস হচ্ছে 35 টাকা সেলিং প্রাইস। পারচেস প্রাইস, সেলিং প্রাইস আর এমআরপিটা কি? পারচেস প্রাইস হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনারা যে প্রাইসে পারচেস করবেন, যেটাকে বলা হয় ডিপি প্রাইস, ডিপি প্রাইস। আর সেলিং প্রাইস হচ্ছে আপনার টিপি প্রাইস, যেটা আপনারা দোকানদার বা কাস্টমারকে দিবেন, ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে টিপি প্রাইস। আমি টিপি প্রাইস আমি ধরলাম 40, আর এমআরপি প্রাইস ধরে নিলাম আমি 50। এমআরপিটা জেনারেলি হচ্ছে আপনার রিটেল সেলের জন্য, যেটা খুচরা বিক্রয় যেটাকে বলা হয়, খুচরা বিক্রয়। খুচরা রিটেল সেল যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র এমআরপি শো করবে, এগুলো কোনো কিছুই শো করবে না। আর পারচেসের, আর আপনার যেহেতু ডিলার ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার, সো এখানে আপনাকে শো করবে হচ্ছে সেলিং প্রাইস, এই টিপি প্রাইসটা আপনার শো করবে। যদি ট্যাক্স থেকে থাকে থাকবে, না থাকলে নাই, অবশ্যই প্রোডাক্টটা আপনি অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দিলে আপনার এই যে প্রোডাক্টটা সাবমিট হয়ে করে দেবেন, এই যে প্রোডাক্টটা আপনি যখন লিস্টে যাবেন, প্রোডাক্টের লিস্টে দেখেন এখানে চলে আসছে, এই যে প্রোডাক্ট লিস্টে আপনি চলে আসছে। চাইলে আপনি এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন বা ভিউ ডিটেলস দেখতে পারবেন যে কী কী আছে না আছে সব কিছু দেখে নিতে পারবেন এখান থেকে। তো এভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন। আর আমরা জেনারেলি যদি আপনাদের প্রোডাক্ট লিস্ট থেকে থাকে, কোম্পানি ওয়াইজ প্রোডাক্ট লিস্ট থেকে থাকে, সেগুলো দিলে আমরা চেষ্টা করি যতটুকু পারি যে কম আপনাদেরকে প্রোডাক্টগুলো তুলে দেওয়ার, যদি অবশ্যই সেটা পিডিএফ কিংবা এক্সেল ফাইলে হতে হবে, যাতে পিডিএফ ফাইলটা যেন কনভার্ট করা যায় এক্সেলে, সেই রকম একটা ফাইল থাকলে হবে, বেটার হয়। সো কোম্পানি ওয়াইজ আপনারা যদি চান কোম্পানি ওয়াইজ এসআর এবং প্রোডাক্ট নাম উইথ ডিপি, টিপি, এমআরপি যদি আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে আমরা এটা আপনাদের জন্য রেডি করে দেবো ইনশাল্লাহ। সো এইভাবে আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন, এবং প্রোডাক্টের বিষয়গুলো তো সব বলে দিলাম। আর এবার হচ্ছে আপনার এই যে সুইচ অ্যান্ড সকেটস, এটা কিন্তু আপনি এখন সেল করতে পারবেন না, কারণ কি, কারণ আপনার কোনো কিছু নাই, আপনার কোনো প্রোডাক্ট ইন করা নাই। সো আপনি যে প্রোডাক্ট ইন করা নাই সেটা আপনি এখন কীভাবে সেল করবেন, তাই না?
সো তবে প্রোডাক্ট, হ্যাঁ, যখন আপনার প্রোডাক্ট আপনি যখন সেল করবেন, সাপোজ দেখা গেলো আপনার এই প্রোডাক্টটি আপনার 10 পিস আছে, কিন্তু একটা দোকানে কাস্টমারের কাছে গেছেন, গিয়ে প্রোডাক্টের অর্ডার নিতে পারবেন আপনি, বা ডেলিভারি দিতে পারবেন না, প্রোডাক্টের অর্ডারটা নিতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন না। কী কারণে এটা করা? কারণ হতে পারে যে এমন সময় দেখা যে আপনারা জানেন যে এই প্রোডাক্টটা আজকে অর্ডার নেবো, বাট কালকে আপনার আমি পরশুদিন ডেলিভারি করব, কিন্তু আগামীকালকের ভিতরেই এই প্রোডাক্টটা চলে আসবে আপনার গোডাউনে বা স্টকে, ওয়্যার হাউসে। তখন সেক্ষেত্রে আপনার এটা এখানে যখনই প্রোডাক্ট ইন করে দেবেন তখন ইজিলি আপনি ডেলিভারি করতে পারবেন। এখন যদি আপনি অর্ডারই না নিতে পারেন তাহলে আপনার তো আর ডেলিভারি হবে না। সেই জন্য আমরা প্রোডাক্ট না থাকলেও অর্ডারের ব্যবস্থা রেখেছি, বাট আপনি ওটা ডেলিভারি করতে পারবেন না। তো এবার এবার গেলে প্রোডাক্ট কীভাবে আপনাদেরকে বোঝাই দিয়েছি, প্রোডাক্ট মেনু। এবার আসেন ইনভেন্টরি মেনু। এই যে ইনভেন্টরি মেনুতে ওপেনিং স্টক কীভাবে অ্যাড করবেন, এই যে এখানে ওপেনিং স্টক, আমি যদি প্রোডাক্ট দিয়ে সার্চ দিই, দেখেন সুইস লিখব, এই যে সুইস কোন কোম্পানির সেটা কিন্তু এখানে চলে আসছে, সুইস কোন কোম্পানি সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, জি। তারপরে হচ্ছে আপনার এই যে আপনার স্টক কোয়ান্টিটি, ধরো এখন আপনার কারেন্ট স্টকে আছে 300 পিস, সেটা এখানে চলে 3000 পিস, ডেট আজকের ডেটে দেখা গেলো যে এটা, এগুলোই আপনার যেটাকে বললাম যে আপনার 35 টাকা করে পারচেস করা, বা আপনার 40 টাকা করে আপনার সেলিং, বা টিপি যেটাকে বলা হয়, পারচেস হচ্ছে ডিপি, আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে কিন্তু এটা, কারণ কি আপনি হয়তো একজন আপনার একজন স্টাফকে সবগুলো তুলতে বললেন, তখন আপনি আবার রিকনফার্ম করবেন যেগুলো ঠিক তুলেছে কি না, এই জন্যই কিন্তু এটা এখন কিন্তু শো করবে না, এটাকে আপনাকে অ্যাক্টিভ অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি, যাতে আপনার, আপনি যেহেতু আপনি কোম্পানি, যদি আপনি কোম্পানির মালিক, আপনি কিন্তু আবার রিচেক করতে পারবেন এখানে, দেখা গেলো, কারণ কি একবার যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এইটাকে, ডাটা বেসে ওপেনিং ব্যালেন্স কখনো আর এডিট করা যায় না, ওপেনিং ব্যালেন্স কখনোই এডিট করতে পারবেন না। এই জন্যই আমরা সবসময় অপশন রেখেছি যে যখনই আপনার তাহলে একজন স্টাফকে তুলতে দিলেন, সে সবগুলো তুললো, এবার আপনি পারলে রিচেক দিলেন যে না, এই কম্বাইন সুইস ABC কোম্পানির আছে হচ্ছে আপনার 3000 পিস, হ্যাঁ, সো এটা এখানে তখন আপনি ওকে মনে করলেন, এবার অ্যাকসেপ্ট করে দেবেন, এখানে যে ওকে আছে ওকে করে দেবেন, এই যে অ্যাপ্রুভ হয়ে গেল। এখন যখন আপনি সেল করবেন, যখন এই যে হোলসেলে যাবেন, তখন কিন্তু যদি আপনি একটা ক্রিয়েট অর্ডারে যান, তখন কিন্তু আপনার এখানে সুইস, সরি, এখানে একটা এসা সিলেক্ট করতে হয়, এই যে সুইস অ্যান্ড সকেটসটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে, সুইস অ্যান্ড সকেটসটা কিন্তু এখানে চলে আসছে, ওকে। সো এই এই এইটা এইটা ইয়ে করতে হবে, বারবার আপনাদের মনে রাখতে হবে যে আমরা কীভাবে এই আমাদের ওর ইনভেন্টরিটা অ্যাড করবো। সো ইনভেন্টরিটা অ্যাড করলে তখন আপনার যাতে এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর ড্যামেজ প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনার অ্যাডিশনাল ড্যামেজ প্রোডাক্ট কিছু থেকে থাকে সেগুলো এখানে অ্যাড করে দিবেন, ফ্রি প্রোডাক্ট যদি স্টকে থেকে থাকে সেটা অ্যাড করে দিবেন। তারপর আপনার স্টক অ্যালার্ট, এটা তো আপনার যখন স্টক কমে যাবে, আপনি খেয়াল করবেন যে এই যে যখন আমি অল প্রোডাক্টে যাচ্ছি, অল প্রোডাক্টে যেয়ে যদি আমি এডিটে যাই, এখানে কিন্তু একটা স্টক অ্যালার্ট কোয়ান্টিটি আছে, তো এখানে যদি আপনি 10 দিয়ে দেন, যে 10-এর নিচে আসলে আপনাকে এটা ইয়ে করবে, আপনাকে দিবে যে না, এই প্রোডাক্টটা অ্যালার্ট কমে গেছে, সেক্ষেত্রে আপনার এখানে এই লিস্টে, এই যে এখানে ড্যাশবোর্ডেও আপনি স্টক অ্যালার্টে দেখতে পারবেন যে 10-এর নিচে যখন প্রোডাক্টটা চলে আসবে, তখন আপনার এখানে এই লিস্টে চলে আসবে যে আপনার এই প্রোডাক্টগুলো 10-এর নিচে চলে আসছে। সো এখানে আপনি যত যে কয়টা লিখবেন সেই তার নিচে আসলেই তখনই এখানে শো করবে। সো ইনভেন্টরির ক্ষেত্রে আবার এখানে যে স্টক লিস্ট আছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন, আবার এখান থেকেও স্টক অ্যালার্টের লিস্টটা সব পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট আপলোড এবং ইনভেন্টরি করে, আপনাদের ইনভেন্টরি এই করে প্রোডাক্ট আপলোড করে তারপরে আপনার কাজ কিন্তু শুরু, এই তৃতীয় পার্টের পরেই আপনার মেইন কাজ তখন শুরু হবে, আপনি অপারেশনে বা লাইভে যেতে পারবেন। সো এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা পার্ট ভালো করে দেখে বুঝে নিলেন, আপনার বুঝে নেওয়ার পরে তারপরে আপনাদের কোনো টেনশন নেই। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে যে আপনার কাস্টমারের যদি আপনার লিস্ট থেকে থাকে, এখানে যে কাস্টমারগুলো অ্যাড করে নিলে, তাহলে আপনার রুট ওয়াইজ কাস্টমার অ্যাড করে নিলে সেক্ষেত্রে আপনারা আরও সুবিধা হবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।